বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাবির ইতালি পাদুবা থেকে বলছি। আপনারা জানেন, সম্প্রতি ইতালিতে অভিবাসন আইন প্রণয়ন করা হয়েছে, যার জন্য বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তো সবগুলির প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন হচ্ছে, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে। কারণ আইনে লেখা আছে আপনাকে অবশ্যই আপনার নিজস্ব একটা আইডেন্টিটি কার্ড দিয়ে আপনাকে শো করতে হবে। তো আপনার যদি সৌজন্য না থাকে, আপনি তো নিজের আইডেন্টিটি প্রকাশ করবেন আপনার পাসপোর্টের মাধ্যমে। তো আজকে এই নিয়ে কথা বলবো, এটা অল্টারনেটিভ ওয়েটা কি। তার আগে আমি আপনাদের সাজেস্ট করব, আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে নাভিরস ইউটিউব। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার অভিবাসন আইন ভিত্তিক যত প্রকার আপডেট আছে সবগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়াও আমি ইতালিয়ান এবং ইংরেজি ভাষার কোর্স করিয়ে থাকি, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার প্রত্যেকটি কোর্সে প্রত্যেক লেসন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো পাসপোর্টের বিষয়টা হলো এই যে, অনেকে বলছে ভাই আমার তো আইডি, আমার তো পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তো আমি পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দ্বারা আমি কিভাবে নিজেকে আইডেন্টি প্রকাশ করব। তো যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখেননি, বিশেষ করে যেটা আমি পাসপোর্টের উপর প্রকাশ করেছি যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কি করবেন, সেটা হলো আমি আবার রিপিট করি যে, আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনি সুন্দরভাবে দোমানা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা মনে রাখবেন, আপনাকে যখন এক্সপোর্ট তো লুনিকো পেরিমিগ্রাসিওন আপনাকে যখন কল করবে, আপনার যখন কনভোকাসিওন থাকবে আপনার দাতব্য লেবারের সাথে, আপনাকে অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো সম্প্রতি বাংলাদেশ এমবাসি থেকে একটা সার্কুলার বের হয়েছে, আমি আপনাদের পড়ে শুনে, এটা সার্কুলার বের হয়েছে 5ই জুন, গতকাল বের হয়েছে। এটা এটা হলো যেখানে আমি প্রথমে দেখাচ্ছি, এমবাসি অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা রোম থেকে বেরিয়েছে। বিজ্ঞপ্তিটা হলো এই, ইতালি প্রবাসী বাংলাদেশি দেশ সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান দূতাবাসের কনস্যুলার সেবা অফিস চলাকালীন সময় যথারীতি চালু আছে। ইতালি সরকারের বৈধতা প্রদানের ঘোষণায় সকল আনডকুমেন্টেড বাংলাদেশিরা যাতে আবেদন করতে পারেন, সেজন্য 6 জুন থেকে 18 জুলাই 2020 পর্যন্ত শনিবারও দূতাবাস খোলা রাখা হয়েছে। শনিবার বিনা অ্যাপয়েন্টমেন্টে 60 জনের আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্টের সেবা প্রদান করা হবে। তাছাড়া পাসপোর্ট ডেলিভারি সকল কার্যদিবস এবং শনিবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গ্রহণ করা হবে। সুতরাং যেহেতু একটা বিজ্ঞপ্তি বের হয়েছে, সুতরাং যেটা উচিত করা এটা হলো, যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে আপনি দোমানদা করুন আপনার দাতব্য লেবারের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আপনার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের নম্বরটাই আপনি বসাই দিতে পারবেন। কোন কোন সেকশনে বসাতে হবে এটা আমি আগে পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। এই ভিডিওর লাস্টে ওখানে লিঙ্ক আসবে, ওইখানে লিঙ্ক ক্লিক করলে আমার যাদের পাসপোর্ট মেয়াদ শেষ তারা কি করেন ওটার ডিটেলস আকারে জানতে পারবেন। তো যেটা সাজেস্ট করা হচ্ছে এটা হলো যে, আপনার এখন দোমানদা করার পরে আপনি অলরেডি আপনার এমবাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য। আপনাকে যখন কল করবে তখন অবশ্যই আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট আপনার সাথে করে নিয়ে যাবেন। মনে রাখবেন, দোমানদা করার সময় হলো 1 জুন থেকে 15 জুলাই, সুতরাং আশা করা যাচ্ছে যে 15 জুলাইয়ের আগে আপনাকে কনভোকেশন করবে না, এক্সপোর্ট তো লুনিকো পেরিমিগ্রাসিওন। সুতরাং আপনার হাতে প্রায় এক এক মাসের উপরে এখনো সময় আছে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট রিনিউ করার জন্য। আরেকটি বিষয় উল্লেখ্য, এটা হলো যে আমি পড়ি, উল্লেখ্য কিছু ব্যক্তি বা সংস্থার পক্ষ থেকে দূতাবাসের সার্ভিস গ্রহণ সংক্রান্ত সহায়তা প্রদান করার বিজ্ঞপ্তি দূতাবাসের নজরে এসেছে। দূতাবাস সরকারি নিয়মে প্রবাসীদের সেবা প্রদান করে থাকে, এক্ষেত্রে কোনো ব্যক্তি বা সংস্থাকে দূতাবাস কোনো দায়িত্ব প্রদান করার প্রশ্ন আসে না। তাই কোনো প্রবাসী এই ধরনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হয় দূতাবাসের সাথে সরাসরি যোগাযোগ করে সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আপনার নিজ নিজ দায়িত্বে আপনারা আপনার পাসপোর্টটা আপনার রিনিউ করার চেষ্টা করবেন। ওকে, এইবার আমরা দেখব যাদের পাসপোর্টও নেই, ওকে আপনার পাসপোর্ট যাদের পাসপোর্ট আছে মেয়াদ শেষ, ওকে তাদের একটা সলিউশন আছে, তারা পাসপোর্ট উত্তীর্ণ করতে পারবে। যাদের পাসপোর্ট নেই তারা কি করবে? ওকে, তো এখানে অনেক ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন। তো আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে আপনার আইডেন্টিটি, আপনার আইডেন্টিটির জন্য আপনার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নাম্বার দিতে পারবেন। এখন যদি আপনার পাসপোর্ট না থাকে, তাহলে যদি আপনার বাংলাদেশের কোনো আইডেন্টিটি কার্ড থাকে, যেমন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এই ধরনের কোনো সার্টিফিকেট যেখানে আপনার নোমে কই নোমে দাতা দিন আশিতা লোগো দিন আশিতা লেখা আছে, আপনি ওটা প্রদান করতে পারো। কারণ দেখুন, আমি সার্কুলারটা পড়াই, এটা হচ্ছে 30শে মে প্রকাশিত 13 পৃষ্ঠা সার্কুলার, যেটা আমি পুরো ডিটেলস আকারে পড়িয়েছি আমার অন্য ভিডিওতে। যারা আমার ওই ভিডিওটি দেখেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন, ওখানে আমি লাইন টু লাইন পড়ে শুনিয়েছি এই সার্কুলার কি লেখা আছে।
এখানে লেখা আছে যে যখন আপনার আকুইজিতে পারেরি ফাবরি বলে ইলেভেন তোয়ালে ডকুমেন্ট আছে ইন্টেগ্রা তিবা লোসপা তুলুনি কনভোকা লে পার্টি পের ভেরিফিকা লা করেসপন্ডেন্সা দেলে দিকারা চেনে রেজে সুলা দোমান্দা তেলে মাতিকা কন কোয়ান্ট রেজুল্টা দালা ডকুমেন্ট আছে দিসাগো ইন্ডিকেটর কি দোভরা সেজি বিতা। এটা হলো যখন আপনি অ্যাপ্লাই করবেন 15 জুলাই পর্যন্ত আপনার দাতুল লাভর সরি আপনার দাতুল লাভর আপনার হয়ে অ্যাপ্লাই করবে, পরবর্তীতে যখন আপনার পক্ষে পজিটিভ পারে আসবে আমি পজিটিভ মতামতটা আসবে কস্তুরা থেকে ওরা মতামত না নিবে কি কারণে আপনি এতদিন সৌজন্য ছাড়া ছিলেন কোনো কিছু হয়েছে কিনা কস্তুরার মতামত থাকে। ওকে পরবর্তীতে তারা কি বলতেছে যেইসব ডকুমেন্ট আপনি শো করবেন আপনি শো করতে পারেন, এখানে লেখা আছে ডকুমেন্ট টু ইডেন্টিটা ও ইকুইপল লেন্থে দেল দাতুই লাভর এ দেল লাভরাতোরি ইন কস্তু দিবালি দিতা ডকুমেন্ট টু ইডেন্টিটা। ওকে আপনার আইডেন্টিটি কার্ড, ওকে তো স্বাভাবিক যাদের সৌজন্য তারা হয়তো আইডেন্টিটি কার্ড নাই শুধু তারা এটা করতে পারবে না, কিন্তু আপনি যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে আপনার বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড থাকে এই ধরনের কোনো ডকুমেন্ট যেখানে আপনি নিজে পরিচয় দিতে পারবেন যে আপনার নোমে এটা আপনার কই নোমে এটা আপনার দাঁতের দিনাসিদা এটা আপনার লোক দিনাসিদা এটা আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনি এটাই শো করবেন, কারণ আপনার কাছে অল্টারনেটিভ ওয়ে নাই। যদি পাসপোর্ট থাকতো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেত আপনি রিনিউ করতে পারতেন, কিন্তু আপনার কাছে পাসপোর্ট নেই আপনি কি করবেন আপনার অলরেডি ওয়ে হচ্ছে এটা, কারণ আপনাকে অলরেডি বলে দিয়েছে ডকুমেন্ট দুই দিন দিতা যেটা আপনাকে শো করতে হবে, ওকে যেটা ভ্যালিড থাকতে হবে। আর এখানে আরেকটা কথা উল্লেখ আছে যারা কয়েকটি ডকুমেন্ট যেমন লাসা পাসার কমুনিতারিও লাসা পাসার ফ্রন্টিয়েরা তিতুল দিবিয়াজ্য প্রেস্টানি এর তিতুল দিবিয়াজ্য পলিদি তিতুল দিবিয়াজ্য রিফিউজাতে পলিটিচি, ওকে এই ধরনের ডকুমেন্টও আপনি শো করতে পারেন। ওকে যদি মনে করেন আপনি বর্ডার ক্রস করার সময় আপনাকে সামহাও কোনো কোনো কিছু দিয়েছে যে আপনাকে ধরা পড়েছেন সময় কিছু 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 দিয়েছে এটাও আপনি শো করতে পারেন। ওকে এখানে লেখা আছে আমি কপি আদলো স্টেটো স্টেটো দোভরা কুমুক এসএসবিতা নেল কাজ যদি মান কাজ ডকুমেন্ট পোস্টন এসএসবিতে ডকুমেন্ট ইকুইপিলা ইকুইপল লেন্থ কোয়ালি রেজিপিও, মানে আপনার পাসপোর্ট নেই আপনার বার্থ সার্টিফিকেট নেই আপনার মনে করেন বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডটাও নেই এইগুলির অ্যাবসেন্সে আপনি কি করবেন নেল কাজ যদি মান কাজ ডকুমেন্ট যেগুলো আমি উল্লেখ করছি কুইলিকো স্পেসিফিকা স্পেসিফিকা তো প্রিমা আপনি কোনগুলো এসবি করতে পারবেন এগুলা লাসা পাসার কমুনিতারিও লাসা পাসার ফ্রন্টিয়েরা তিতুল দিবিয়াজ্য প্রেস্টানিয়েরি তিতুল দিবিয়াজ্য পলিতি তিতুল তিতুল দিবিয়াজ্য রিফিউজিড পলিতিচি বা আতেস্তাতসিওনে দি জনিতা রিলাসাতা দালা রাপ্রেজেন্টানসা ডিপ্লোমাতিকা ইন ইতালিয়া দেল পাইস দ'অরিজিনে, যে আপনি এমবাসি থেকে একটা আতেস্তাতসিওনে গ্রহণ করতে পারেন যে আপনি ওই দেশের নাগরিক আই মিন আপনি বাংলাদেশের নাগরিক আপনাকে একটা আতেস্তাতসিওন দেওয়ার জন্য যেটা দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনার নাম আপনার নোমে কই নোমে কই নিয়মে এগুলি করা কি। ওকে যে বিষয়টা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে যে আমার সৌজন্য মেয়াদ অমুক অমুক আছে আমার মেয়াদ শেষ হয় নাই আমি কাজ করছি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, তো এটা হলো যে মনে করেন যারা অলরেডি কাজ করছে এসব সেক্টরে ওকে তারা যদি দাতুল লাভের মাধ্যমে অ্যাপ্লাই করতে চায় অ্যাপ্লাই করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স আছে বা সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে 31 অক্টোবরের পর থেকে তারা নিজস্ব ভাবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে তারপরও বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে এটাই স্বাভাবিক হতে পারে, বাট যেটা সাজেস্ট করব যে যেহেতু আমি গতকাল এর আগের দিন আমি 3 দলের সাথে শরণাপন্ন হয়েছি একজন একজন পাদুয়ার একজন রবিগর একজন ত্রেভিজন, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি তো ব্যক্তিগতভাবে আমি কয়েকটি ইনফরমেশন জানার জন্য ফোন দিয়েছি, তো তিনজন আমাকে সাজেস্ট করলো একটু ওয়েট করার জন্য কোনো ডিক্লারেশন বা কোনো ক্লারিফিকেশনের আসে কিনা এই টাইপের কোনো, আমি যেটা সাজেস্ট করব যে যেহেতু আজকে মাত্র 6 দিন হলো দোমানদা দেওয়ার জন্য সুতরাং সময় আছে, যেহেতু কোনো ক্লিক ডে নাই ক্লিক ডে অর্থ হলো যে অমুক দিনে দোমানদা দিলে বা অমুক সময় দোমানদা দিলে একসেপ্ট হবে এই সময়ের বাইরে দোমানদা দিলে একসেপ্ট হবে এরকম কোনো ক্লিক ডে নাই সুতরাং 15 জুলাই পর্যন্ত সময় থাকে, তো ব্যক্তিগত যেটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি সবাইকে কারণ আমি অনেক প্রবাসী ভাইদের চিনি যারা অ্যাজেল অ্যাপ্লাই করেছে এই দেশে প্রায় 100 দেশের পাবলিক আমি চিনি ব্যক্তিগত ভাবে, তো কম বেশি অনেকে আমাকে আমাকে যোগাযোগ করছেন বিভিন্ন ভাবে, তো ব্যক্তিগত যেটা সাজেশন আমি দিচ্ছি যে আপনারা একটু ওয়েট করুন দেখুন কোনো ডিক্লারেশন কোনো বক্তব্য কোনো ক্লারিফিকেশন বা কোনো নতুন কোনো সার্কুলার আসে কিনা যেটাতে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় কারা কারা পারবে কারা কারা পারবে না কোন কোন সেক্টরে পারবে কোন 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 সেক্টর আমরা জানি ওকে, বাট কি ধরনের ডকুমেন্ট থাকলে পারবে কি ধরনের ডকুমেন্ট থাকলে পারবে না, কারণ অনেকে বলছে আমার সৌজন্য আছে প্লাস্টিক সৌজন্য আমি আমি পারবো আমার সৌজন্য এক্সপায়ার হয়ে গিয়েছে আমি পারবো না কেন,
ওকে, তো বিভিন্ন ধরনের কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, এটাই স্বাভাবিক। তো ব্যক্তিগত সাজেশন যেটা, যেহেতু সময় আছে, দৌড়াদৌড়ি না করে আপনারা একটু ওয়েট করুন, দেখুন সার্কুলার আসে কিনা। এই জন্য বলে রাখি যে আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করেন, তো এই নতুন সার্কুলার বা নতুন ডিক্লারেশন আসার সাথে সাথে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব 24 ঘন্টার মধ্যেই, যাতে আপনারা লাইন টু লাইন পড়ে বুঝতে পারেন কি লেখা আছে ওটার মধ্যে। ওকে, কারণ যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি লাইন টু লাইন পড়ে শুনিয়ে থাকি, যাতে সবাই বুঝতে পারে কি লেখা আছে। কারণ অনেকে হয়তো ভাষা ভালো পারে কিন্তু পড়তে পারে না, তো তাদের সুবিধার্থে আমি এটা আমার ভিডিওগুলো আমি প্রকাশ করে থাকি। তো আমার ব্যক্তিগত যে সাজেশন, যেহেতু আপনারা যদি 10 দিন ওয়েট করেন, সুতরাং কোনো কিছু হারানোর কোনো কিছু নাই, সুতরাং চেষ্টা করুন একটু ধৈর্য ধারণ করার জন্য, আর দেখার জন্য যে কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ করা হয় কিনা, যে এরা এরা পারবে এরা এরা পারবে না। কারণ অনেকে আবার বিশেষ করে যারা অন্য সেক্টরে কাজ করছে, তারাও এখন একটা বিভিন্ন ধরনের একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যে আমরা অন্য সেক্টরে কাজ করি, আমরা এই রিকোয়েজিটের মধ্যে পড়ি, কিন্তু আমি আমরা কেন পারবো না, সেক্টর হয়তো আমার মিলছে না, কিন্তু আমার যেসব রিকোয়ারমেন্ট গুলি দিচ্ছে আইন, সে অনুযায়ী আমার 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 ডকুমেন্ট পরে, যেমন 31 অক্টোবর পর আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গিয়েছে এরকম আর কি। তো এই ক্ষেত্রে যদি দেখি যদি কোনো আপডেট থাকে, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমি যেটা সাজেস্ট করবো এই কারণে, যে যদি সামহাও আপনি দোমানতে দিয়ে দিলেন, দোমানতার মধ্যে কোনো ভুল হলো, আপনার কিন্তু সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। ওকে, সুতরাং একটু ধৈর্য ধারণ করি, বোঝার চেষ্টা করি কিভাবে দোমানদাটা করলে আমার দোমানদাটা একসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকবে 99%। ওকে, সুতরাং আমরা একটু সময় দেখবো, একটু আপডেট রাখবো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন, যাতে আপনাদের নোটিফিকেশনটা আসে। আর কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আপনার পাশাপাশি আপনার সাথে যারা কানেক্টেড পিপল আছে তারাও যাতে এটা দেখে উপকৃত হতে পারে। ওকে, আর এই ফাঁকে যাদের পাসপোর্ট নেই, মেয়াদ শেষ, তারা অল্টারনেটিভ ওয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিন, যে যদি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে থাকে আপনি এমবাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার চেষ্টা করুন, যেভাবে আপনার সম্ভব হয়, যেভাবে এমবাসি ডিসপনিবিলিটি দিয়ে থাকে ওভাবে আপনার যোগাযোগ করুন। আপনি নিজের নিজ দায়িত্বে যান বা অন্যকে দায়িত্ব দেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, বাট কোনো যারা ধোকা দেয় এইসব ব্যক্তি শরণাপন্ন হয়েন না। ওকে, কারণ এই এই যে সুযোগটা আছে 15 জুলাই পর্যন্ত, এই সুযোগটা মিস করার চেষ্টা মিস না করাই ভালো আর কি। ওকে, তো এই যেহেতু এখানে বলা আছে ডকুমেন্ট ইডেন্টিটা ইকুইপল লেন্থ, আমি আবার বলেছি কারণ এটা অনেকে বুঝতে অনেকে বুঝতে পারছে না। আপনার যদি পাসপোর্ট না থাকে, আপনি আপাতত বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড কিছু একটা দেন, একটা আইডেন্টি কার্ড দেন, একটা আইডেন্টি দেন, যেটার মাধ্যমে প্রকাশ হবে যে হ্যাঁ আপনার নোমে এটা, কই নোমে এটা, যাতে দেন আসে এটা, লোক দেন আসে এটা এটা। ওকে ওকে, পরবর্তী দেখা যাবে। আর যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, দোমানদা দিতে চান, তারা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নাম্বারটাই আপনার দোমানদার মধ্যে উল্লেখ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন আপনাকে প্রেফেক্টুরা, আই মিন পাসপোর্ট রুনিকোপের ইমিগ্রেশনে কল করবে, আপনাকে অবশ্যই এটাকে রিনিউ করে নিয়ে যেতে হবে। ওকে, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও আমার ছিল গত কয়েকদিন আগে, আপনারা ওই ভিডিও দেখার চেষ্টা করবেন। এই ভিডিওর লাস্টে লিঙ্ক আসবে, একটা প্লে লিস্ট আসবে ইটালিয়ান লস, তো ওইখানে যদি আপনারা ঢুকেন তাহলে দেখতে পাবেন এই ডিক্টেটরি লঞ্চের যে অংশে রেগুলারাইজেশনে উল্লেখ করা আছে, এখানে আমি লাইন টু লাইন পড়েছি শুনেছি আমার 3টা পার্ট, যেটা আমার 23 মে বের হয়েছে, 14 মে একটা ভিডিও বেরোছে, এখানে দেখলে তো রিলাঞ্চর বোৎসা, যেটা ড্রাফট কপিটা, ওটা আমি লাইন টু লাইন পড়ে শুনিয়েছি কারা পারবে কারা পারবে না। এছাড়াও যারা রিকোর্স করবে নাকি কমিশন রিকোর্স করবে নাকি 130 ইউরো দেওয়া সেকেন্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে, তাদের বিষয়ে একটা ভিডিও আছে। সুতরাং যারা এই ক্যাটাগরিতে পড়েন, যে তা আপনার কমিশন রেজাল্ট মাত্র আসছে, আপনার নেগেটিভ আসছে, আপনি রিকোর্স করবেন নাকি 130 ইউরো দিয়ে আপনি এই সেকেন্ড কার্ডে অ্যাপ্লাই করুন, তাদের 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 উল্লেখ করে একটা ভিডিও আছে। সুতরাং আপনারা কাইন্ডলি কষ্ট করে যে যে ক্যাটাগরির মধ্যে পড়েন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওগুলি দেখেন, বোঝার চেষ্টা করেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আপডেটগুলি পেয়ে যাবেন, সুতরাং ভিডিওটা কাইন্ডলি শেয়ার করুন আপনার সাথে কানেক্টেড পিপল, কারণ অনেকে অনেক ধরনের মিস ইনফরমেশন শিকার হচ্ছে, সুতরাং আমরা সকলকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।